আজকে তোমাদেরকে দেখাই আজকে সকালের ব্রেকফাস্ট। তো এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ধোসার ব্যাটার। তো এখানে আমি চাল আর উড়ার ডালকে পিসে রেখে দিয়েছিলাম, আর এখন ধোসা বানানোর জন্য এটা রেডি। আর তো চলো ঝটপট বানিয়ে নিই ধোসা সকালের সানডে ব্রেকফাস্ট। এখানে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে নারকোল আর বাদাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি চাটনিটা বানিয়েছি। আর ধোসাটা আমার বনে গেছে, আর এই ব্যাটারে অনেকগুলো ধোসা বানানো যাবে। তো চলো এরপরে বাকিগুলো বানিয়ে নিই। এখন আমার ছেলেকে আমি খাচ্ছি সুজির হালুয়া। কি করছিস ছেলে? এখানে আমার কাছে বসে পড়েছে খাওয়ার জন্য। এই দেখো মেয়ে। হ্যালো বলো, গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং, আমি রুটি বানাচ্ছি একটা। রুটি? সুজিটা নিয়ে রুটি? আর তুমি হাই করে দাও, হাই করো। ওকে, আমি সুজির রুটি বানাচ্ছি, দেখো এই রুটি দেখো। হাই করো, হাই করো। বাই জোন কৃষু, হাই করো। ঘন্টি দিয়ে হাই করা হচ্ছে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিলো, আর তারপর আবার ঘুমিয়ে পড়েছে। তো আজকে ব্রেকফাস্টটা প্রচণ্ড হেভি হয়ে গেছে, কেননা ধোসাগুলো খুব ভালো, খুব ক্রিস্পি অ্যান্ড টেস্টি বনেছিলো। অবভিয়াসলি আমাদের বাড়িতে সবাই ধোসা খেতে খুবই পছন্দ করে। এখন আমি ক্লিন করবো ঘরটা, অ্যান্ড দেন রান্নার অবভিয়াসলি রান্নার ভাববো। তো আমি কালকে হেনা ভিজিয়েছিলাম, তো ভাবছি প্রথমে মাথায় হেনাটা লাগাই, আর তারপর আমি ঘরটা ক্লিন করব। তো চলো প্রথমে মাথায় হেনাটা লাগিয়ে নিই, অ্যান্ড দেন ক্লিন করব, রান্না করব, যেটা নর্মাল কাজ আছে করব। তো চলো যাই। তো আমার হেনাটার কি সুন্দর রং এসছে, এরপর আমি এটা লাগিয়ে নেব। তো আমি এই নাইটিটা পরে নিয়েছি, কেননা এটাতে লাগলেও কোনো অসুবিধা নেই। আর আমার টি শার্টের গলাটা একবারে ছোট ছিল, ওটা মানে লাগাবার পর যখন চুলটা ধুতাম চেঞ্জ করার সময় অসুবিধা হয়ে যেত, তাই আমি এটা চেঞ্জ করে নিয়েছি। আর চলো এরপর ঝটপট এই মেহেন্দিটা লাগিয়ে দিই, চুলটা একটু কন্ডিশনার করে নিই। চলো তো এই প্লাস্টিকের গ্লাভসগুলো আছে আমার, সেগুলো আমি রিইউজ করতে থাকি, মানে এটাতে এটা লাগাই আবার ধুয়ে আবার রেখে দিই। তো চলো এটা লাগিয়ে নিই।
তো এখন আমি রসগোল্লা চাপিয়েছি, রসগোল্লা বানালাম, ভাবলাম চলো অনেকদিন পর রসগোল্লা খেতে ইচ্ছে করলো তাই ছানা ছিটিয়ে রসগোল্লাটা বানাচ্ছি। আর এখন সন্ধে 7:30 বেজে গেছে, আমরা জাস্ট একটু আগে চা খেয়েছি। আর মানে এই রবিবার দিনটা কিভাবে চলে যায় বোঝাই যায় না, খুব শিগগিরই যেন মনে হচ্ছে এই সকাল হলো এই সন্ধ্যা হয়ে গেল এরকম হয়ে গেছে। আর আর মোবাইল ঘাটলে তো আর বলার কিছু নেই।